মহাপ্রভুর বিশ্বাস ছিল যে আমি হরি নাম দিয়ে যাব, আর বাংলার মানুষ এরা এমন হরিধ্বনি তুলবে দশখানা গ্রামের মানুষকে জানিয়ে দেবে যে ওখানে একটা হরিবাসর বসে গেছে। এরা এমন হরিধ্বনি তুলবে সমগ্র পৃথিবীর মানুষকে বাংলার মাটিতে টেনে আনবে। নিয়ে এসেছে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে সে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। আজকে ইসকন মন্দিরে যদি যান দেখবেন সমগ্র পৃথিবীর মানুষ সেই ইসকনে আছে। তাহলে বাংলার মানুষ টেনে এনেছে সমগ্র পৃথিবীর মানুষ কিসের দ্বারা? হরি নামে। ইসকন মন্দিরে তারা ব্যবসা করতে আসেনি, বলো ওই যে চাইনা, জাপান, জার্মান, শ্রীলঙ্কা যেসব দেশের মানুষগুলো ইসকন মন্দিরে আছে তারা তো ব্যবসা করতে আসেনি। তারা কি করতে এসেছে? তুলসী কাঠের মালা পরে হরিনাম করতে এসেছে। তাহলে মহাপ্রভু বাংলার মানুষকে, এই বাংলার মানুষ সমগ্র পৃথিবীর মানুষকে টেনে
তাহলে যে কথা বলছিলাম, তাহলে বাংলার মানুষ সমগ্র পৃথিবীর মানুষকে বাংলার মাটিতে টেনে নিয়ে এলো, তাহলে বাংলার মানুষ পারে। তাহলে লক্ষ্য করে দেখুন তো, তাহলে মহাপ্রভুর যদি আমাদের প্রতি এত আশা, এত ভরসা যদি থাকে, তাহলে আমাদের কি করা উচিত? তাহলে হরিবাসরে বসে সেইভাবে জয়ের ধ্বনি তোলা উচিত। সেটা উঠলো না বলি তাই বলছি হলো, কিন্তু সেভাবে হলো না। তাহলে আপনাদের কি ইচ্ছা বলুন, আর একবার আপনারা জয়ের ধ্বনি দেবেন? কি ইচ্ছা আছে, দেওয়ার ইচ্ছা আছে? আচ্ছা হয়ে যাক, দেখি কেমন হয়। বলিয়ে নিতাই চা দেখি কমে গেল তো নাকি? তাহলে বেড়ে গেল নাকি? তাহলে মানে দেখেছেন বাড়বে, অবশ্যই বাড়বে। কারণ ভগবান আমাদের গলায় যা আওয়াজ, যা তেজ ভগবান আমাদের মধ্যে যা দিয়েছে, সেটা আমরা মাঝে মাঝে বুঝতে পারি। কখন বলুন তো? সংসারে যখন ঝগড়া হয়, কি সংসারে যখন ঝগড়া হয়, তখন সেই ঝগড়া কেউ শুনতে পায়নি, এত আস্তে আস্তে হয়। বলো কি ঝগড়া করি কেন? অধিকার কি? স্ত্রী চাই যে আমার একটা সুন্দর শাড়ির প্রয়োজন আছে, দিতে না পারলেই ঝগড়া। স্বামী চায় স্ত্রীর কাছ থেকে আমি এই জিনিসটা পেতে চাই, যদি না দেয় ঝগড়া। ছেলে চাই যে বাবার কাছ থেকে আমি এটা নবুই, না দিলেই অশান্তি। বাবা চায় ছেলেকে আমি এইভাবে মানুষ করব, সেইভাবে না এলেই অশান্তি। তাহলে এই যে ঝগড়া অশান্তি যে করি, এগুলো কিসের জন্যে? এগুলো যে যার নিজের জন্য, তাই তো? নিজের স্বার্থে। আমি বাড়ি চাই, আমি গাড়ি চাই, আমি টাকা চাই, আমি সুন্দর শাড়ি চাই, আমি সুন্দর বিছানা চাই, আমি ভালো করে ঘুমাতে চাই, এগুলো কার জন্য? নিজের জন্য। তাহলে নিজেদের জন্য আমরা যদি গলা ফাটাতে পারি, নিজেদের জন্য যদি চিৎকার করে গলা ধরিয়ে ফেলতে পারি, তাহলে আমরা ভগবানের জন্য কি পারি না চিৎকার করতে? কি হবে কাপড়, কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরাইবে একটি ছেঁড়া টেনা। হরি বল, হরি বল। যেগুলোকে নিয়ে অশান্তি করি, ও কোনোটাই সঙ্গে যাবে না। যাবে কি? তাহলে সঙ্গে যাবে কোনটে? দেখুন, কেউ মারা গেলে স্ত্রী কতদূর পর্যন্ত যাবে? চৌকাট পর্যন্ত যায়। স্বামী মরে গেলে স্ত্রীকে শ্মশানে যেতে নেই, এটা সমাজের নিয়ম। তাহলে স্ত্রী যায় চৌকাট পর্যন্ত। গ্রামের ছেলেরা কতদূর পর্যন্ত? হরি বল বলতে বলতে শ্মশান পর্যন্ত। নিজের ছেলে সে কতদূর পর্যন্ত যায়? মুখে আগুন দেয়া পর্যন্ত। তারপরে কে যায়? সবাই ব্যাক করে ফিরে আসে, তারপর আর কেউ যায় না। তাহলে মানুষটাকে যে এপার থেকে ওপারে নিয়ে যাবে, সেটা কে নিয়ে যাবে? সে একমাত্র ভগবান ছাড়া কেউ। তাহলে যে তোমাদের পার করাবে, তাকে কেড়ে নিতে হবে, তাকে ছিনিয়ে নিতে হবে। ভগবানের কাছে বসে টাকা দাও, বাড়ি দাও, এটা চেয়ে লাভ নেই। কি ভগবানের কাছে চাইবে? আমাকে একটা ছেলে দাও। ভগবানকে গিয়ে বলবে, তুই আমার পেটে ছেলে হয়ে আস। কেন এটা সেটা ছেলে ধরবে বলো? মার খাবে বড় হবে। ভগবান কি চেয়ে নেওয়াটা ভালো? তাহলে জীবনে যা চিৎকার করো, যা চেঁচামেচি, যা হইচই করো,
ভগবানের জন্য করো, আমরা সেটা করতে পারি। সেই জন্য বলছি আমাদের যা তেজ আছে, যা আওয়াজ আছে, একই সঙ্গে জয়ের ধ্বনি উঠলে ও মেঘের মতো একটা গর্জন তৈরি হবে। সেটা এখনো কম আছে, এখনো কিছু সংসারের ব্যাপারে চিন্তা করছে, বসে ভাবছে ঠিক বসলাম ওইগুলো ঠিক হয়ে যায়, ও দেখবে সব একসঙ্গে। সেই জন্যে বারবার দুবার হয়েছে, আর একবার কি দিব্যি দিতে গেলে কবার দেয়, তিনবার। তাহলে শুরু যখন হচ্ছে তিনবার হোক, দুবার হয়েছে আর একবার, বলিয়ে রাধা মাধবে কি। আচ্ছা খুবই ভালো, এটা হরিনাম করা যাবে কি, করা যাবে হরিনাম? আচ্ছা এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? হরিনাম করা যাবে তাহলে, তা কি ভাবছেন এমনি করবেন না তালি দিয়ে করবেন? তালি দিয়ে আপনারা আবার কষ্ট করবেন, চাদর থেকে হাত বার করবেন, করবেন? আচ্ছা খুবই তো ভালো, কি গো এ দিন গেলে দিন আসে না, এ রাত্রি এমন রাত্রি এটা চলে গেলে কোনোদিন আর ফিরে আসবে তত্র। ঠিক আছে যা দেবে এবার পরে দেবে, হ্যাঁ কীর্তনটা হোক, কারণ দেবার জন্য পাঁচজন আছে কিন্তু শোনার জন্য পঞ্চাশ জন বসে আছে। আমি চাই না পাঁচজনের জন্য পঞ্চাশ জনের একটু সমস্যা দেখা দিচ্ছে, তত দেবেন আপনারা দেবেন কেন নেব না, কিন্তু সেটা সম্ভব। ঠিক আছে এখন যে কথা বলছিলাম, এই দেখুন আমরা হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারি, পারি না? কে বলেছে আমরা পারি? আমরা হাতে তালিও দিয়ে নাম করতে পারি, কারণ ভগবান হাত দিয়েছে মাকে মারার জন্য, ভগবান পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য। তাহলে ভগবান হাত পা দিয়েছে হেঁটে হেঁটে হরিবাসরে বসো, হাত দিয়ে বাবা মাকে একটু সেবা যত্ন করো, তুলসী তলে একটু জল দাও, সন্ধ্যে একটু প্রদীপ ধরো, এ দীপ প্রমাণ হয়ে যাবে তোমার হাত, তাই তো? সেই হাতকে প্রমাণ করা যাক একটু হাতে তালি দিয়ে। ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আজ এই যে আপনারা তালি দিচ্ছেন, তালি দেওয়ার নিয়মটা কে বার করেছে? আমি কি বার করলাম?
আমার কথা শুনে আপনারা তালি দেবেন না, কারণ তালি দেওয়ার নিয়মটা আমি বার করিনি, এই তালি দিয়ে হরিনাম করার নিয়ম করেছে স্বয়ং মহাপ্রভু। তিনি বলে গেছে সাথে পাঁচি মিলি নিজ ঘরেতে বসিয়া হরিনাম করো সবে, পরেরটা কি হাতে তালি দিয়ে, তাহলে নিয়ম তো আমি বার করিনি, বার করেছে মহাপ্রভু। তা প্রশ্ন হলো হরিনাম যে কোনো ভাবে করা যায়, কিন্তু একটা নিয়ম করে দিয়েছে যে তালিটা অন্তত দিব, মালা পরবি কি না পরবি সেটা তোর ব্যাপার। আজকে যে মালা পরে না তাকে নিন্দে করো না, কারণ আজকে যে মালা পরে না কে বলতে পারে কোনোদিনই পরবে না, পরতেও তো পারে। আজকে যারা দাঁড়িয়ে আছে কে বলেছে তারা বসবে না, একদিন বসতেও তো পারে। যারা শীতের দিনকে বিছানায় শুয়ে আছে কে বলতে পারে তারাও লেমুড়ি ছেড়ে দিয়ে তো হরিবাসরে আসতে পারে। ছোলা কি এমনি জলে ডুববে, ছোলা খুব হালকা জিনিস দেখবেন, এমনি জলে ডুবে না, কিন্তু বছর খানেক যদি জলে পড়ে থাকে তাহলে তাকে চেপে ডোবাতে হবে না, আপনি ডুবে। তো যারা ভাসছে, যারা অর্কেস্ট্রা ধামাকা ফাংশন এই জায়গাটা ছেড়ে দিয়ে তারা যাচ্ছে, ওরা ভেসে যাচ্ছে, কিন্তু ওরাও একদিন ডুববে, ওদের চেপে ডোবাতে হবে না, ওরা আপনি ডুবে। তাই তো এই সঙ্গটা হচ্ছে সৎসঙ্গ। এটা কিসের সঙ্গ? সৎসঙ্গ। এই স্থানে বসলে অমানুষ মানুষ হয়ে যায়, যে নেশাখোর সে হরিনামের নেশা ধরে যায়, তবে একা একা পারবে না, সঙ্গ করতে। যেমন ধরুন পেরেক, পেরেক এত হালকা জিনিস জলে ডোবে না, মাথা নাড়ছ পেরেক জলে ভেলে ডুবে যাবে, কিন্তু কাটের সঙ্গে যদি সাঁটা না থাকে তাহলে কি আর ডুববে? ও কাট ভাসবে তার সঙ্গে পেরেকও ভেসে যাবে। তত যারা অমানুষ তারা যদি কৃষ্ণ ভক্ত সঙ্গ করে তারাও আর নরকে যাবে না, তারাও ভগবানের চরণ পেয়ে হরিবল হরিবল। সেই জন্যে সঙ্গ করবে। এবারে তালি মহাপ্রভু কেন দিতে বলেছে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে তাল, তাল যদি থাকে বেতাল আছে নেই, তাল বেতাল দিন রাত্রি, দিন শেষ হয়ে গেছে রাত্রি হয়ে গেছে, জোয়ার আসবে আমরা জানি জোয়ারের পরে ভাটা হবে, তাহলে তাল আছে বেতাল আছে। এবার মহাপ্রভু বলল যে মানুষ তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়, তাল বেতালটা আমি কি করে বোঝাবো, তবু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে, আচ্ছা বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে, এরা ডাল ভাত খেয়েও শান্তি থাকবে তো, থাকবে না? আচ্ছা এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? এরা বেতালে চলছে। আচ্ছা এমন কারা বেতালে চলে হাত তোলো, তার মানে সব তালি চলে বলো, বললে হবে না, সব যদি তালে চলতো সংসারে এত আগুন লাগতো, এ তাল বেতাল আছে। আমরা হয়তো লজ্জায় হাত তুললাম না, কি বৌমা আর শাশুড়ি ও দেখবেন তাল আর তাই না, তাল। আচ্ছা এবার বলুন
এমন যদি বেতালে চলে, এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, তবু কি এদের শান্তি থাকবে? শান্তি থাকবে? তাহলে মানুষকে কিসে চলা উচিত? তালে চলা উচিত। সেই জন্য মহাপ্রভু বলল যে প্রতিটা সংসারে তোরা যদি তালে চলতে পারিস, স্ত্রী যদি স্বামীর সঙ্গে তালে চলে, ছেলে যদি বাবার সঙ্গে তালে চলে, বৌমা যদি শাশুড়িমার সঙ্গে তালে চলে, দেখবে তোদের সংসারে ডাল ভাত খেয়েও শান্তি হবে। আর তোরা সংসারে জীবনে যদি কেউ কারোর সঙ্গে যদি তাল মিলিয়ে না চলিস, তোরা সব কিছু থেকেও শান্তি পাবে। তোরা স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবি, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে, কেন? তোরা পিতা, তাহলে তালে চল। সেই জন্য মহাপ্রভু বলল যে সাথে পাঁচি মিলি, মানে পরিবারের পাঁচজন থাকুক দশজন থাকুক, সবাই মিলি নিজ ঘরেতে বসিয়া হরি নাম করো সবে হাতে তালি। তাহলে আজকে তো আমরা ঘর ছেড়ে এখানে চলে এসেছি, কি আমাদের নিজের ঘর ছেড়ে আমরা যে জায়গায় এসেছি এটা হচ্ছে ভগবানের ঘর। তার ঘরে কিন্তু আমরা সবাই সমান। তাহলে তার ঘরে যখন এসেছি, তিনি আমাদের বাবা, আমরা হলাম তার সন্তান। তাহলে ছেলে যদি বাবার সঙ্গে তাল মিলিয়ে চলে, তাহলে ছেলের মঙ্গল। আর ভক্ত যদি ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলে, সেটা ভক্তের মঙ্গল। তাহলে এবার বলুন, আপনারা তালে চলবেন না বেতালে চলবেন? তালে চলতে গেলে তালি দিতে হবে। দেখি কে কে তালে তালে চলছে, একবার তালি দিয়ে দেখা যাক। তালে তালে চল, তালে চলছি। মহাপ্রভু, মহাপ্রভুকে আমরা দেখেছি তো, আস্তে আবার আবার তালে দেবে, আবার কানেকশন জোড়া হবে, ঠিক আছে? আচ্ছা, মহাপ্রভু তাকে আমরা সবাই দেখেছি তো, দেখেছি। তাহলে মহাপ্রভু যখন হরিনাম করত, তখন হাত নিচের দিকে রেখে করত, এটা অন্তত আপনারা জানেন। কোন দিকে রেখে করত? ওপর দিকে। তাহলে একটু উঠবে, ওপরে হাত উঠবে, তাহলে উঠুক। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। শোনো শোনো ভক্তগণ,
শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব, এখন প্রেমানন্দ নাম তার, কাশীধামে বাস ছিল তার, একটা জুতোর দোকান হরি নামে তার আস, পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গায়ে, আজকে যে লীলা আমার মুখ থেকে শুনবেন সেটা হলো দুঃখী মায়ের দুঃখী ছেলে। দেখবেন সমাজের বুকে ছোট জাতের মানুষদের অনেক দূরে সরিয়ে রেখেছে, ছোট জাতের মানুষ যেমন মুচি মেথর বাগদি হাঁড়ি কেওর এদের ঘরে কিন্তু অনেক দূরে সরিয়ে রাখে, কিন্তু স্বয়ং ভগবান তিনি যে কোনো জাত বিচার করে না, তিনি কোনো জাত বিচার না করে তিনি যে তার চরণে সবাইকে যে ঠাঁই দেয়, এটা প্রমাণ করে দিল একটা মুচির ছেলেকে, বলা যায় না। এবার যে ব্রাহ্মণ তিনি পূজা অর্চনা ছেড়ে দিয়ে লুঙ্গি পরে ঘোরে, বিড়ি ফোঁকে মদ খায়, তাকে ব্রাহ্মণ বলবে? ভগবান বলে উঠলো আমি কোনো জাতের বিচার করি না, আমার কাছে সবাই সমান। তত্ত্ব সেই মুচির ছেলে কিভাবে ভগবান তাকে কাছে টেনে নিল এটা জানি। আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এই যে গোপালের মা এদিকে তাকা, এদিকে ভগবান যখন বেঁকে দাঁড়ায়, ভগবান সোজা সোজা দাঁড়ায় না, বেঁকে দাঁড়ায়, বেঁকে দাঁড়ায়, বেঁকে দাঁড়ালে তার কোন পাটা আগে থাকে কোন পাটা পরে থাকে বলতে পারবেন? ডান পাটা বাঁদিকে চলে আসে, ঠিক তো? ডান পাটা বাঁদিকে চলে আসে আর বাঁ পাটা ডান দিকে চলে যায়। প্রত্যেকদিন ভগবানকে সেবা দেবে লক্ষ কত, ডান পাটা বাঁদিকে যায় বাঁপাটা ডান দিকে চলে আসে, কিন্তু কৃষ্ণ তিনি এইভাবে দাঁড়াতেন না, তার বাঁপাটা ডান দিকে আসত আর ডান পাটা বাঁদিকে আসত, কিন্তু এখন তিনি উল্টে দাঁড়ায়, ডান পা আগে বাঁপা পিছিয়ে। কেন জানেন? তার বাঁপা ছিল আগিয়ে ডান পা ছিল পিছিয়ে, কিন্তু এই মুচির ছেলের জন্যে তিনি ডান পা আগে করলো বাঁ পা পরে করলো, প্রমাণ করে দিল যে দেখ পৃথিবীতে আমি বেঁকে দাঁড়াবো কথাটা ঠিক, কিন্তু আমি যেভাবে দাঁড়াই সেভাবে আর দাঁড়াবো না, তোর জন্যে আমার ডান পা আগে রাখবো বাঁ পা পিছিয়ে। কেই ছেলে যার জন্যে ভগবান তার নিজের চরণ পর্যন্ত পাঠিয়ে দিল, সেই ছেলের কথা আপনারা শুনবেন। তাই লীলা মুচির ছেলে দুঃখী কৃষ্ণ দাস, ঠিক আছে? আপনারা শুনছেন তো, শুনছেন তো? আচ্ছা যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। দুবার ধরে বললাম, শুনছেন তো? শুনুন, আমি এত রাত্রে কীর্তন করি না, অনেক রাত পর্যন্ত আমি কীর্তন করতাম, ভোর তিনটের সময় আসরে উঠতাম, রাত্রি
দুটোর সময় আসরে উঠতাম, কিন্তু ডাক্তার থেকে আমাকে নিষেধ করেছে সন্ধ্যাবেলা কীর্তন করার জন্য। তাই এত রাত্রে প্রথম আমি কীর্তন করতে উঠেছি, এবার আপনাদের শোনাতে এসেছি এত রাত্রে, তাহলে আপনাদের শুনতে হবে সেইভাবে। কারণ এসেছেন এখানে বসেছেন, কানটা কিসের জন্য আছে? শোনার জন্য। তত্ত্ব এখানে যতজনের কান আছে সব শোনার কান হোক, যার পেতলের কান হবে সে ঘুমাবে, যার তামার কান হবে সে ঘরে যাবে, যার উপর কান হবে তার ঠান্ডা লাগবে, আর যার সোনার কান হবে আর তার আর ঘুরবে। আমি চাই যতক্ষণ থাকবো সবার জন্য সোনার কান হয়, ঠিক আছে? শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, মায়ের ছেলের কথা এখন কইব এখন। প্রেমানন্দ নাম তার, কাশীধামে বাস ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। বড় চর্চা পরমিন্দা নাহি সে জানে, দিবানি শিব দনেতে হরি নাম গায়ে, হরি হরি বল হরি 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 বল সবে, সুদাময়ী বয়স হচ্ছে 60 বর্ষ, কিন্তু এরা দুজনের তাদে চলে, তাই টাকা পয়সার অভাব নেই, ডাল ভাতেও শান্তি, ঠিক আছে? ডাল ভাতেও শান্তি, কিন্তু প্রেমানন্দর একটা অভাব, সেটা হলো 70 বর্ষর বয়স বাবা হতে পারে, কিন্তু বাবা হবার ইচ্ছা মন থেকে সে সুদাময়ীর বয়স হচ্ছে 60 বর্ষ। একদিন সুদাময়ী তার স্বামীকে বলছে, তুমি এই 70 বর্ষর বয়সে বাবা হবে? তুমি যদি 70 বর্ষর বয়সে বাবা হও তাহলে পেটে তো আমায় ছেলে ধরতে হবে, আমার বয়স কত? 60 বর্ষ। তো 60 বর্ষর বয়সে যদি পেটে ছেলে ধরি কলেজ অলান্তে যেতে পারবো তো? বাপ যেমন তার বাপকে ছাড়ে না, তত কোনো মেয়ে 1000 কাপড় দিলেও গর্ভ যে তার আছে সেটা সমাজের বুকে সে লুকিয়ে রাখতে পারে। তাহলে আমার 60 বছর, তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে আমার অবস্থা কি হবে? ছেলে ছেলে করুনি, পরের জন্মে তোমাকে বিয়ে করব, 5 ছেলের মা হব, তোমাকে বাবা বলব। প্রেমানন্দ বলল, লক্ষ্মী বসু, আমার জীবনের স্বপ্ন পরের জীবনে মানুষ হব কি কুকুর হব কি ছাগল হব জানি না, এ জন্মে মানুষ হয়েছি, সংসার করেছি, বাবা ডাক শুনবো না,
করে কর। সুধাময়ী বললো, আচ্ছা এক কাজ, তুমি তো কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবার কাছে মানত করলে, এক কাজ করো, এটা মুচিপাড়া আর ওই পাশের গ্রামটা ব্রাহ্মণপাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, ওখানে গিয়ে মানত করো, ভগবান যদি কৃপা করে সন্তান দেয় তুমি 70 বছর বয়সেও বাবা, ঠিক আছে, কইবাদ নেই, তাই হোক। প্রেমানন্দ সকালবেলা চলেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, লক্ষ্য করুন, হরা দুপুর বেলা মন্দিরে গেছে, পূজারি ব্রাহ্মণ মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছে, আর প্রেমানন্দ মন্দিরে উঠবে বলে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়েছে, যেই পা দিয়েছে উপর থেকে ব্রাহ্মণ বললো, কে রে, নিচ থেকে বললো, আমি প্রেমানন্দ, পুরো নামটা বল, প্রেমানন্দ, আরে প্রেমানন্দর পরে কি বসাস, প্রেমানন্দ দাস, কাল তুই মুচির ছেলে, লোকে তাই বলে, মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন, মানত করবো বলে, পা নামা কেন, এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ, তাহলে আমি যে মানত করতে এসেছি, ওই দেখ একটা কদম গাছ, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য আর উঠবে, প্রেমানন্দর মন্দিরে ওঠার, এসে দাঁড়িয়েছে কদম গাছের নিচে, আর দরজার ভেতরে ভগবানকে বললো, কৃষ্ণ এতদিন শুনেছি তুমি মানুষকে সৃষ্টি করেছো, কোন জাতকে তো তুমি সৃষ্টি করো, জাত সৃষ্টি করেছে মানুষ, তুমি সৃষ্টি করো, এ পৃথিবীতে সবাইকে তুমি মানুষ করে পাঠিয়েছো, কিন্তু তুমি তো সবাইকে এক কাজ করার জন্য পাঠান, বলে এখানে যত মানুষ আছে সবাই এক কাজ করে, কেউ ধান চাষ করে, কেউ পান চাষ করে, কেউ আলু চাষ করে, কেউ সাউন্ড চালাচ্ছে, কেউ প্যান্ডেল বেঁধে দিয়ে গেছে, কেউ হরিনাম করাচ্ছে, কেউ রান্না করার জন্য সেখানে লোক বসে আছে, কেউ কীর্তন করছে, কীর্তন শুনছে, তাহলে বলো এখানে যত মানুষ সবাই তো কিছু না কিছু কাজ করে, আর প্রতিটা কাজের মধ্যে তো সম্মান আছে, সে পান চাষ করে বলে তার কোনো সম্মান নেই, সে আলু চাষ করে বলে তার কোনো সম্মান নেই, সবার মধ্যে তো একটা সম্মান আছে, তাহলে আমি মুচির ছেলে, আমি জুতো সেলাই করি বলে আমার ছোট যাব, আর উনি ভগবানের কাছে থাকে বলে উনি বড় যাব, ভাই কৃষ্ণ এটা তোমার কেমন বিচার, আমাদের মতো মানুষগুলো জুতো সেলাই করে বলে ব্রাহ্মণরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়, তাহলে ওরা 10 পা হাঁটতে পারত, তাহলে উনি হয়ে গেল বড় জাত, আমি হয়ে গেলাম ছোট জাত, সেলুনে যারা চুল কাটে তারা নাপি, তারা হলো ছোট জাত, আর চুল কেটে যারা উত্তম কুমার হয়ে যায় তারা বড় জাত, মরে গেলে দেখবেন যখন ঘাটে ওঠেন পুরনো কাপড় গুলো সব রেখে দিয়েছেন, কেচে দেয় কারা, খোপা, তাহলে তোমার বাড়ির কাপড় কেচে দিচ্ছে ধোপা, তারা হয়ে গেল ছোট জাত, আর সেই কাপড় পরে তুমি রাজরানী হচ্ছ, তুমি বড় জাত, তোমার কেমন বিচার, কুমোর যারা মাটির কলসি তৈরি করে তারা ছোট জাত, আর ওই কলসি এনে যারা ভগবানের কাছে রেখে দিল তারা বড় জাত, যারা মাছ বিক্রি করে তারা চেলে, তারা চেলে ছোট জাত, আর যারা মাছ কিনে নিয়ে গিয়ে পেট ভরে খাচ্ছে তারা বড় জাত, বাড়িতে যারা পায়খানা করে পায়খানার প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর বাড়ির পায়খানা পরিষ্কার করে কারা, মেথর, মেথর এসে আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, ও ছোট জাত, আর
আর আমরা খেয়ে খেয়ে প্যান ভর্তি করে ফেলছি বড় জাত। এই ওই ছোট জাতের ব্যথর যদি না থাকতো, তোমার যতই পাথরে লাগানা পায়খানা হোক না কেন, কাঁচ বাগানে গিয়ে বসবে। তাহলে আজকে আমি মুচির ছেলে বলে মন্দিরে উঠতে পারলাম না, সনাত কৃষ্ণ আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, বয়স আমার 70, হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম কৃষ্ণ, তার যখন 5 বছর বয়স হবে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ওই মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে। বল হরি বল। তাহলে মানত করলো কি, যে ব্রাহ্মণ আজকে আমাকে নামিয়ে দিল, আমি মুচি, তুমি যদি আমাকে একটা ছেলে দাও সেও হবে মুচির ছেলে, কিন্তু 5 বছর হয়ে গেলে আমি কৃষ্ণ তোমার পায়ে দিয়ে যাব, সেদিনকে দেখব তুমি কি করে তাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে রাখতে পারো। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, আর দরজার ভেতর থেকে ভগবান বলে উঠল, রে প্রেমানন্দ এলি আর 2-4 গালাগালি দিয়ে গেলি, দোষ ভাই আমি করেছি, তোরা দোষ করিনি, ঘরের কাছে বসে আছি, আমার কাছে এলিনি, কালীর কাছে মানত, দুর্গার কাছে মানত, শিবের কাছে মানত, সবার কাছে ছুটলি, আগে আমার কাছে এলি, তোর মতো ভুল হাজার হাজার মানুষ করে, দেখবেন ঘরে 2 জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে ফিরেও তাকায় না, তারা বৃন্দাবনে গিয়ে নবদ্বীপে গিয়ে মোটা মালা পরে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে হরি হরি করে, 100% গ্যারান্টি কোনোদিন ভগবানের দেখা পাওয়া যায়। হরি বল হরি বল। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে কোনোদিন তীর্থে যেতে হবে না। এবার বলুন ঘরের ভগবান কারা, বলো, বাবা মাকে কাঁদিয়ে ভগবানকে পাওয়া যায়, মায়ের চুলের মুঠি ধরে বার করে দিল, বাবার পেটে লাঠি মেরে দিয়ে বৃন্দাবনে গিয়ে হরি হরি করছে, বলো ভগবানকে পাবে? সেই জন্য বলে দিচ্ছি ঘরের ভগবান কাকে সেবা চল, তুমি বৃন্দাবনে যাবে, গয়া যাবে, কাশী যাবে, মথুরায় যাবে, কিন্তু পুরী বাবা মাকেও নিয়ে যাও, দাও না টাকা পয়সা দিয়ে দাও না, মা বাবা এক কাজ করো, যাও না বৃন্দাবনে চলে যাও, অনেক বাস যাচ্ছে, আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি, যাও বৃন্দাবনে। কি সেই জন্যে ঘরের ভগবানকে বাদ দিয়ে কোনোদিন কিছু ভালো, আমরা গোপাল সেবা করি বড় গোপাল সেবা, কিন্তু ঘরের পুরো গোপালটাকে বাদ দিয়ে 3 ধরে গোপাল সেবা চলছে, গোপালকে সেবা করে করে খা গোপাল খা গোপাল, কান ব্যথা হয়ে যাচ্ছে গোপালে, গোপাল খাচ্ছে, আর ঘরে দেখো পুরো বাবাটা একটু খাবে বলে বসে আছে, তাকে সময় মতো দেয়া হচ্ছে। সেই জন্যে বলি ওই গোপালের সেবা, ঘরে গোপাল আছে, মন্দিরে গোপাল আছে, তীর্থে গোপাল আছে, ঘরে ভগবান আছে, বৃন্দাবনে ভগবান আছে, কিন্তু এইটুকু জানবে বাবা মার আশীর্বাদ ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। কলিযুগের নিমাই পণ্ডিত মা ঘুমাচ্ছিল, মাকে কাঁদিয়ে বৃন্দাবনে ছুটেছিল কৃষ্ণকে পাবে বলে, তাকে ছুটে আসতে হয়েছিল, এসে বলেছিল মা তুই আমাকে আশীর্বাদ কর, তোর আশীর্বাদ ছাড়া আমার কৃষ্ণ দর্শন হবে। হরি বল হরি বল। তাহলে ঘরের ভগবান করো না, গোপাল সেবা করো করো, হ্যাঁ বৃন্দাবন যাও,
ঘরের ভগবানকে ভক্তি করে সেবা দাও, কিন্তু পরিবারে জ্যান্ত ভগবানকে কোনোদিন বাদ দিয়ে বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা সুদাময়ীর বয়স কত বলেছি মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন। সুদাময়ী হয়ে গেছে 60 বছরের মা, পেটে বাচ্চা এসে গেছে। বলুন এই চাঞ্চক গ্রামে কোনো যদি একটা 60 বছরের মেয়ে মা হয় তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? সত্যি বলুন, সংসারে কি হচ্ছে না হচ্ছে দেখে লাভ নেই, শুধু ঘাটের ধার আর কলের ধার, ঘাটের ধার কলের ধার। দিদি কি যুগ পড়ল রে, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, কে শোনে নে তাকে কে শোনাবে, ছটপট করবে শোনাবার জন্য, বুঝেছে? এটা কলিযুগ, এখানে ভালো কথার সুনাম নেই, ভালো কথার কোনোদিন সুনাম নেই। খুব মিলিয়ে দেখবে তুমি চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে যত মিথ্যে কথা বলবে দোকানদার বলবে কি কথা শোনালি ভাই, তোকে চা খা পয়সা দিতে হবে, চা খা তোকে পয়সা দিতে হবে না। আর এই যে হরিনাম শুনেছ, কালকে কোন চায়ের দোকানে গিয়ে বলবে এই ভাই খাড়া বাবু এই কথা বলছিল এই কথা বলছিল এই এই হচ্ছিল, বলে ভাই চা খা হয়ে গেছে, বলে কে বলছে শুনবে না, কারণ সেই যুগে আমরা দাঁড়িয়ে আছি যে যুগে 3 ভাগ পাপ 1 ভাগ মাত্র পুরো। কে সত্যবাদী কলিযুগে যুধিষ্ঠির আছে যে হরিনাম করে সেও মিথ্যে কথা বলে, যে করে না সে সত্যবাদী। আজকে প্রেমানন্দ সকালবেলা জুতোর দোকানে গেছে আর সুদাময়ীর ঘর থেকে শব্দ উঠেছে দোকানে এসে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ ছেলেটা বলে কেন ওরে প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌ বাচ্চা, বলে তুই চৌ বাচ্চা, বলে হ্যাঁ, এলি কোথা থেকে, বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে, তাহলে বলো মা ছেলেটা কি, বলছে আমি কৃষ্ণ মন্দির থেকে এসেছি, তার মানে ছেলেটাই তো কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ কি সবার নাম ধরে ডাকতে পারে না? কি ও যদি জগতের বাবা হয় তাহলে এখানে 80 বছরের মানুষ যে আছে সে তো তারই ছেলে, তাহলে বাবা তো ছেলেকে ডাকতে পারে, তো বলছে আমি তোর নাম ধরে ডেকেছি তোর হয়েছে তাকে। প্রেমানন্দ বলে কি না আচ্ছা ঠিক আছে বাদ দে, তুই ডাকলি কেন? এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে।
যারা নিজেরা খেতে পায় খেতে দেয়, তাই তো? তাদের বাড়ির সামনে গিয়ে কুকুর বেড়াল বসে থাকে, কেন? ওরা খেতে। এবার যারা নিজেরাই খেতে পায় না, দেখবেন কুকুর বেড়াল কোনোদিন তাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়াবে। প্রেমানন্দর বাড়ির সম্মুখে কোনো দিনের জন্য কুকুর বেড়াল কাক পক্ষী গিয়ে দাঁড়ায় না। আজকে হাজার হাজার মানুষ গিয়ে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। প্রেমানন্দ বলে, আমার 70 বছর বয়স হয়ে গেল, আমার বাড়ির সামনে কোনোদিন কুকুর বেড়াল দেখিনি, আজকে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়ে আছে। এটা কি আমারই বাড়ি না অন্য কার বাড়িতে ঢুকে যাচ্ছে? একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। এই যে তোমরা যে এই বাড়ির সম্মুখে দাঁড়িয়েছ, ব্যাপারটা কি? একজন বলে, এই শুনেছি একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতে এসেছি। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছ, আমি হলাম তার বাবা। বলে, তুই লাইনে দাঁড়া, লাইন দে। সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখা হলুনি, আর এসে বলে ছেলের বাবা, পেছনে গিয়ে দাঁড়া। আচ্ছা বলুন তো, যার ছেলে তাকে যদি লাইনে দাঁড়াতে হয় ছেলে দেখতে, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ সবার পেছনে দাঁড়িয়ে কাঁদছে, ছেলে দেখতে পেল না বলে নয়, কারণ সে জানে ছেলে এখন না দেখতে পেলে সন্ধ্যেবেলা আমি ছেলে দেখতে পাবো। তাহলে কান্নার কারণটা কি? আজকে তার জীবনের বিশ্বাস যে ভগবান যদি না কৃপা করত, তাহলে 70 বছর বয়সে আমি বাবা হতে পারতাম। তদ্রূপ জীবনে বিশ্বাস করে না, সংসার জীবনে দুর্যোগ আছে, ভূমিকম্প আছে, বজ্রপাত আছে, বন্যা আছে, বাতাস আছে, সবই আছে জীবনে, কিন্তু বিশ্বাস করো আমার ছোট্ট ঘর বন্যার জলে ভাসবে, কারণ আমি ভগবানকে বিশ্বাস করি। ভক্ত থাকবে ভগবানের প্রতি বিশ্বাস, আর ভগবান থাকবে ভক্তর প্রতি বিশ্বাস
এই জগৎ সংসার কার ইচ্ছায় চলে? আপনার ইচ্ছায় নয়, আমার ইচ্ছায়। এই চাঁদ ওঠে আমার ইচ্ছায় নয়, সূর্য ওঠে আমার ইচ্ছায় নয়, দিন রাত্রি হয় আমার ইচ্ছায় নয়, যা হয় ভগবানের ইচ্ছা। দাইবারের শীতে দাইবারে যদি না বসে বাস চলবে? চলবে কি? এই দেখুন, এক ঠাকুমা জীবনে কোনোদিন বাসে ওঠেনি, কোনোদিন বাসে ওঠেনি। ঠাকুমা বলে আমি একটু বাসে করে যাব, একটু বাসে করে যাব। এই বলে ঠাকুমা কি করেছে, রোড রাস্তায় এসেছে, এসে দেখতে পাচ্ছে একটা বাস দাঁড়িয়ে আছে, একটা বাস। ঠাকুমা কি করেছে, সেই বাসে উঠে পড়েছে, দেখলো প্রচুর লোকজন প্রতিটা সিটে। ঠাকুমা বলে আমি কোথা বসবো, ভাবতে ভাবতে দেখে সামনের একটা সিট খালি আছে, গিয়ে বসেছে। ড্রাইভার তো চা খেতে গিয়েছিল, গেট খুলে দেখে ঠাকুমা পান খাচ্ছে। ঠাকুমা তুমি এখানে কেন? বলে আমি বাসে করে যাব। বলে বাসে করে যাবে, পেছনে গিয়ে বসো। বলে তুমি? বলে আমি ড্রাইভার। বলে ড্রাইভার তো বাস চালা। বলে এটা আমার সিট, আমি এখানে না বসলে বাস চলবে? ঠাকুমা বলে কেমন ড্রাইভার রয়েছে, পেছনের সিটে বসে চালা।